পশ্চিমবঙ্গ বিজেপি পার্টি লোকসভা ভোটে গোহারান হেরেছে বিধানসভায় মুখ থুবড়ে পড়েছে পৌরসভা ভোটে পুরোপুরি হেরে ভূত হয়ে গেছে সেই কারণে বিজেপি পার্টি এখন কিছু না পেয়ে তারা বঙ্গভঙ্গের কথা বলেছিল বাংলাকে ভেঙে টুকরো টুকরো করার কথা বলেছিল উত্তরবঙ্গকে ভেঙে আলাদা করার কথা বলেছিল তাই এই বিজেপি পার্টির বিরুদ্ধে এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে যারা বঙ্গভঙ্গের কথা বলেছিল তাদের বিরুদ্ধে বিধানসভায় একটি বিরাট বড় প্রস্তাব এনেছে বিজেপি পার্টি যে প্রস্তাব পাশ হলে বিজেপি নেতারা এবং বিজেপি পার্টি যেটুকু আছে সেটাও শেষ হয়ে যাবে বিজেপি নেতারা বুঝতে পেরেছে যে যদি বিধানসভায় এই বিল পাশ হয়ে যায় তাহলে বিজেপি পার্টি পুরোপুরি পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে সেই কারণে বিপদে পড়ে বিজেপি নেতারা কি বলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন দেখুন তৃণমূল পার্টি এই বিজেপির কোন কোন নেতার বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে বঙ্গভঙ্গকে নিয়ে এবং বিপদে পড়ে বিজেপি নেতারা কিভাবে কান্নাকাটি শুরু করেছে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন বঙ্গভঙ্গের বিরোধিতা করে আজ রাজ্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে শাসক দল 185 ধারায় সেই প্রস্তাব আনবে তারা আজ দলের সমস্ত বিধাকে বিধানসভায় হাজিরা নির্দেশ দিয়েছে তৃণমূল পরিষদের নেতৃত্ব বঙ্গভঙ্গ বিরোধী মোশন নিয়ে বিজেপির বক্তা তালিকায় থাকবেন সুবেেন্দু অধিকারী সহ উত্তরবঙ্গের একাধিক বিধায়ক পুরুলিয়ার বিধায়ক নরহরি মাহাতোকেও রাখা হয়েছে বক্তার তালিকায় এর আগেও একাধিকবার বিধানসভায় রারবঙ্গ এবং জঙ্গলমহলে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি প্রদীপ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ তো উত্তরবঙ্গে যদি একটু রাজনীতি নিয়ে চর্চা করা যায় তাহলে মোটামুটিভাবে সেখানে একটা নরবর অবস্থা দেখা যাচ্ছে বিজেপি অন্যদিকে শাসক দল তারা চাইছে উত্তরবঙ্গে তাদের যে হারানো জমি সেটাকে পুনরুদ্ধার করতে একাধিক নেতৃত্ব হেভিয়ের নেতৃত্ব সফল করছে ঠিক সেই সময় দাঁড়িয়ে বিধানসভায় এইরকম একটা বিষয় আনা হচ্ছে এইরকম একটা প্রস্তাব আনা হচ্ছে সময় নির্বাচন এবং তাৎপর্য আর দেখো ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের সব দিকেই লাভ বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা তার কারণ শুভজিৎ যদি দেখা যায় এই প্রস্তাবের বিরোধিতা বিজেপি যদি সরাসরি করে সেই বিষয়টা নিয়ে তারা পঞ্চায়েত নির্বাচনের আগে যেমনভাবে হাতিয়ার করতে পারবে তেমন যদি বিজেপিকে তারা পাশে পায় সেটাও তারা বলবে যে রাজ্যের স্বার্থে তারা একসঙ্গে এগোতে চায় শুভজিৎ নাই পশ্চিমবাংলা আমরা শান্তি নাই ন্যাশনাল সিকিউরিটি কোথায় আছে বাইরে থেকে আমরা এইখানে দেখেন বাংলাদেশ থেকে চলে আসে রোহিঙ্গার আছে ওরা আমাদেরকে লোককে তারাই আসাম পাঠাই দিচ্ছে হ্যাঁ এখানে বলছে ডেভেলপমেন্ট কোথায় ডেভেলপমেন্ট উত্তর কানিয়া ডুয়ার্স কানিয়া বানাইছে আমাদের একটা অফিস দেওয়ার কথা আছে একটা অফিস নাই দক্ষিণবঙ্গের উন্নয়ন হোক আরও বেশি উন্নয়ন সাধিত হোক এটা আমরা চাই কিন্তু তাই বলে উত্তরবঙ্গকে বঞ্চিত করে নয় আমরা কখনোই ভেদাভেদের বিশ্বাসী নই আমরা সব সময় চাই আমরা একসঙ্গে মিলেমিশে আমরা উন্নয়ন করব। জনবারলা মহাশয় তিনি বলেছেন যে ইউনাইটেড টেরিটরির কথা বলেছেন দাবি করেছেন এটা ভারতবর্ষ একটি স্বাধীন দেশ এখানে প্রত্যেকের নিজের ব্যক্তিগত মতামত বলবার জায়গা রয়েছে নিজের আবেগকে মানুষের সামনে তুলে ধরবার জায়গা রয়েছে এটা উত্তরবঙ্গের মানুষের আবেগ উত্তরবঙ্গের মানুষ বলছে আমরা প্রশাসনিক দায়িত্বে থেকে এখনই কিছু বলছি না তবে আমরা উত্তরবঙ্গের মানুষের আবেগকে আমরা সমর্থন করি